তোরা কি দিগন্ত না কি গন্ত কি ডাকিস ওই আগন্তুকটা কি বলছেন দুলা ভাই? ওই যে আবার আশ্চর্য কথায় কথায় খালি আশ্চর্য, যখন আমার মতন অবস্থা হবে না তখন বুঝতে পারবি। আচ্ছা ডাক্তার দেখিয়েছিলেন? না, কিন্তু আপনার তো ডাক্তার দেখানো উচিত। আচ্ছা দাঁড়া আমি দেখছি। থাম তো শোন, একটা কথা বলি রিপন, ওই বাচ্চা মেয়েটা না আমাদের পরিবারের জন্য কোনো কারণেই মঙ্গলজনক না। হুম, তা অবশ্য বুঝতে পারছি। আপনাকে তাড়ানোর ব্যবস্থা কর। দুলা ভাই আপনি আগে সুস্থ হন তো। ও দুলা ভাই, এই যে পত্রিকায় বাচ্চাটা নিউজ ছাপা হয়েছে, আপনার জন্য নিয়ে এসেছি, দেখেন। আমি আপনার সঙ্গে কথা বলে আসি। আপা আপা, কষ্ট পাচ্ছে কিসের কষ্ট পাচ্ছি? একটু তো কষ্ট হবে, বাচ্চা মানুষ একটা চিমটি কেটেছে। অস্বাভাবিক মানে বাচ্চা তো বাচ্চাই, আর তুইও ওর মতো কথা বলছিস কেন? আরে আমি আমি আবার শোন, ওর মতো চিন্তা করলে তোকেও কিন্তু ভুগতে হবে। আরে বাবা আমার সাথে দুলা চুপ কর সিদ্দিক। আরে ওগড়া চুপ কেন? ও তো ওই দুলা ভাই কোন শেক দেওয়ার দরকার নেই। দু কাপ চা আর চুলাটা বন্ধ করে দিও, চুলা রান্না চা তো এখানে চুপ। কি তুমি তো রেগে যাচ্ছ কেন?